প্রিয় শিক্ষার্থীবৃন্দ জেসের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত লেকচার টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম কিভাবে রেফ ব্যবহার করতে হয় ক্লাস কম্পোনেন্টে এই ভিডিও টিউটোরিয়ালে তার ঠিক অল্টারনেটিভ যেটা ফাংশনাল কম্পোনেন্টে কিভাবে ইউজ রেফ হুকস ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব তো আমি যে কাজটা করবো এইখানে অ্যাপডোট জেএসে চলে আসব এবং এইখান থেকে ইউজার ফর্ম যেটা রয়েছে আমি এখান থেকে চাইলে এটাকে সরিয়ে নিতে পারি কারণ গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে ইউজার ফর্মটা আমি ব্যবহার করেছিলাম তো তার আগে যে কাজটা করতে যাচ্ছে এখানে আপনার লক্ষ্য রাখবেন আমি হুক্সের যে ফোল্ডারটা আমার রয়েছে সেই ফোল্ডারে চলে আসলাম আপনার যে কোনো ফোল্ডারে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি হুক্স রিলেটেড কোডগুলো একটি ফোল্ডারে রাখতে যাচ্ছি সেই জন্য হুকস ফোল্ডারের মধ্যে চলে আসলাম এবং এইখানে আমি নাম দিচ্ছি ইউজ রেফ এক্সাম্পল আপনার যে কোনো নাম দিতে পারেন ওকে এবং এইখানের মধ্যে যে কাজটা করব আমি ইউজার ফর্ম নামে নতুন একটি এইখানে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করব ওকে তো এই ইউজার ফর্মের মধ্যে এখানে আর এফ সি এর মাধ্যমে আমাদের এই বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিতে পারি এবার এপ অ্যাপ ডট থেকে আমি আসলে ইউজার ফর্ম ব্যবহার করব বাট এই ইউজার ফর্ম ব্যবহার করব কোথায় থেকে এই মাত্র যে ইউজার ফর্মটা তৈরি করেছি হুকসের মধ্য থেকে এইখান থেকে ব্যবহার করব ওকে তো সেই জন্য আমি যে কাজটা করছি ইউজার ফর্ম এবং এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আমি কম্পোনেন্টস হুক যেটা রয়েছে সেটা এখান থেকে ব্যবহার করছি ইট তো এখানে চলে এসেছে ইউজার ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন ওকে এবার যে কাজটা করবো কীভাবে ডিরেক্টলি ডমকে ম্যানিপুলেশন করতে হয় ইউজ রেফ হুকের সাহায্যে সেটা আমি আপনাদের দেখাবো তো গত লেকচার ভিডিওটি যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরে এই ভিডিওতে আসতে হবে তাহলে বুঝতে পারবেন যে ক্লাস কম্পোনেন্টে আমরা যে কাজটা করেছিলাম সেই কাজটা আমরা ফাংশনাল কম্পোনেন্টে ইউজ রেফ হুকের সাহায্যে কত সহজে করতে পারছি ওকে রাইট তো ইউজার ফর্মে আমি চলে যাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন ইউজার ফর্মে চলে এসেছি এখানে একটি ফর্ম তৈরি করব তো ফর্ম তৈরি করার জন্য এখানে আমি ফর্ম ট্যাগ নিচ্ছি অ্যান্ড বেসিক কিছু জিনিস এখানে তৈরি করে নিচ্ছি আমি তো লেবেল এবং ইনপুট ফিলকে আমি একটি টিবের মধ্যে রেখে দিচ্ছি দ্যাটস ইট এন্ড দেন এক্স্যাক্টলি সেম কপি বেস্ট করে নিচের দিকে রেখে দিতে পারি এখানে এবার এটাকে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড এন্ড এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি পাসওয়ার্ড ফাইন এখানে আমি দিচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড ফাইনালি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে সবার শেষে আমি একটি বাটন অ্যাড করছি বাটনে এখানে বলে দিচ্ছি রেজিস্টার এবং এখানে বাটনের টাইপ হিসেবে দিতে যাচ্ছি সাবমিট সাবমিট ওকে সাবমিট দিয়ে দিচ্ছি আমি এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি এতে করে হয়তো আপনাদের দেখতে সুবিধা হবে ওকে ফাইন অ্যান্ড দেন ফর্মে যখন সাবমিশন হবে অন সাবমিট অন সাবমিটটা ইউজ করবো অন সাবমিটে হ্যান্ডেল সাবমিট দিচ্ছি হ্যান্ডেল সাবমিট সো ফার সো গুড এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা এই হ্যান্ডেল সাবমিটটাকে তৈরি করে নিতে হবে সো কনস দেন হ্যান্ডেল সাবমিট হ্যান্ডেল সাবমিট সাবমিট অ্যান্ড দেন এখানে আমি অবশ্যই ইভেন্ট যেটা সেটা ইভেন্ট নিব ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট যতটুকু করা দরকার করে নিয়েছি এখানে কনসোল লোক দিয়ে টেস্ট করে নিতে পারি যে এটা কাজ করছে কিনা ফর্ম সাবমিট হচ্ছে কিনা সাবমিটেড ওকে সো রেজিস্টার দিচ্ছি সাবমিটেড পারফেক্টলি কাজ করছে তো আমরা বলেছি যে আমরা কি করতে পারি ইউজ রেফ হুক ব্যবহার করে আমরা ডমের যে ইলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে ডিরেক্টলি আমরা অ্যাক্সেস করতে পারি এবং সেগুলোকে কোনো পরিবর্তন করতে চাইলে সেটাও করতে পারি তো এই যে ইনপুট ফিল রয়েছে এটাকে ডিরেক্টলি কিভাবে আমি অ্যাক্সেস করবো ইউজরেফের সাহায্যে তো ইউজ রেফ হুক ব্যবহার করতে চাইলে ডেফিনেটলি আমাকে যে কাজটা করতে হবে ইউজরেফ হুকটাকে ইম্পোর্ট করে নিতে হবে ওকে সো ইম্পোর্ট ডেফিনেটলি এইখানে না আমি মিস্টেক করেছি ইম্পোর্ট হবে এই জায়গায় ওকে পারফেক্ট এবার আমাকে রেফ ইউজ তৈরি করে নিতে হবে কার জন্য ব্যবহার করতে যাচ্ছি তার একটা নাম দিয়ে দিতে হবে তো আমি দিচ্ছি ইউজার নেইম রেফ এবং এই যে ইউজ তৈরি করছি লক্ষ্য রাখবেন ইউজরেফ ইউজ এখানে ইউজার রেফ হবে না আমরা ইউজ রেফ বুক ব্যবহার করতে যাচ্ছি দ্যাটস ইট তাহলে এই হচ্ছে ইউজ রেফ হুক তৈরি করা ব্যবহার করা এবং এর পুরো প্রসেসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ইম্পোর্ট করলাম কিভাবে তৈরি করলাম এখানে তৈরি করে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিলাম এবার তাকে কি করতে হবে লিঙ্ক করতে হবে কোনো একটা ডকুমেন্ট অবজেক্ট মডেলের ইলিমেন্টের সাথে অর্থাৎ কোনো একটা ডম ইলিমেন্টের সাথে তাকে লিঙ্ক করে দিতে হবে যাকে আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি সে ফর এক্সাম্পল এই ইউজার নেইমের জন্যই মূলত এই রেফটা আমরা তৈরি করেছি সেক্ষেত্রে ঠিক আগের মতোই রেফ কিওয়ার্ড দিয়ে এখানে রেফ অবশ্যই অ্যাট্রিবিউট অ্যান্ড দেন ইউজার রেফ লিঙ্ক করে দিলাম ইউজার নেইম রেফ দ্যাটস ইট এবার আমরা এটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো যে কোনো জায়গা থেকে এই ইউজার নেম রেফের মাধ্যমে ওকে এই রেফ যেটা তৈরি করেছি এবং লিঙ্ক করেছি এবার আমরা ডিরেক্টলি এর সাহায্যে অ্যাক্সেস করতে পারবো তো এক্স্যাক্টলি সেম আমরা চাইলে পাসওয়ার্ডের জন্য আমরা কি করতে পারি একটা রেফ তৈরি করতে পারি সো এখানে দিচ্ছি পাসওয়ার্ড রেফ এবং এইখানে লিঙ্ক করে দিতে পারি রেফ অ্যান্ড দেন পাসওয়ার্ড রেফ ওকে সো লিঙ্ক করার কাজ হয়ে গেল এবার চাইলে এগুলোর ভ্যালু আমরা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো যখনই সাবমিট করা হবে ডিরেক্টলি এগুলোর ভ্যালু আমরা খুঁজে বের করতে পারবো এখানে কোনো স্টেটের সাথে লিঙ্ক করার দরকার হচ্ছে না অন চেঞ্জে এখানে ব্যবহার করার দরকার হচ্ছে না কারণ আমরা ডমের এই ইলিমেন্টগুলোকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি তো এই জন্য এই ধরনের যে পদ্ধতি রয়েছে এগুলোকে আমরা আনকন্ট্রোল কম্পোনেন্ট বলি কারণ এই কম্পোনেন্টগুলোকে কিছুই কন্ট্রোল করছে না ডিরেক্টলি এদের ভ্যালু আমরা অ্যাক্সেস করতে পারছি আগে আমরা যেমনটা দেখেছিলাম স্টেইট তৈরি করেছিলাম স্টেইটের মাধ্যমে এদের সাথে লিঙ্ক করেছিলাম বেলু সমান দিয়ে সেই স্টেটের নামটা দিয়েছিলাম দেন অন চেঞ্জের সাহায্যে সেগুলিকে কন্ট্রোল করেছিলাম কোনো কিছু দরকার হচ্ছে না এবার ওকে রাইট তো কীভাবে আমরা বেলু খুঁজে পাবো বেলু খুঁজে পাওয়া খুবই সহজ সাপোজ আমি এখানে ইউজার নেম যদি খুঁজে নিতে চাই আমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইউজার নেম এবং ডেফিনেটলি এখানে আমি স্পেলিং মিস্টেক করেছি এটা হবে কনস অ্যান্ড দেন কীভাবে ইউজার নেম পাবো আমরা এখান থেকে যে ইউজার নেম রেফটা রয়েছে তার মাধ্যমে পাবো সো ইউজার নেম রেফ ডট কারেন্ট ডট বেলু সো তার ভ্যালুটা আমরা খুঁজে নিতে পারবো এরকম ওকে দেন চাইলে আমরা এখানে ইউজার নেমটা প্রিন্ট করতে পারি সো একজাক্টলি পাসওয়ার্ডটাও আমরা খুঁজে নিই পাসওয়ার্ড এই যে ডিরেক্টলি আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি এইখানে কাকে পাসওয়ার্ড রেফের মাধ্যমে আমরা পাসওয়ার্ড ফিল্ডে যে ভ্যালুটা থাকবে সেটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি ওকে এবার চলুন এইগুলোকে চাইলে আমরা প্রিন্ট করে দেখতে পারি সো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটাকে এইখানে প্রিন্ট করে দেখতে পারি আমরা ওকে তো চলুন দেখি কীভাবে কাজ করে এখানে সাপোজ ইউজার নেম আনিসুল দিলাম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ার এভার রেজিস্টারে যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা সেই ভ্যালুগুলো ডিরেক্টলি এখান থেকে খুঁজে নিতে পারছি তো যেমনটা গত লেকচার ভিডিওতে বলেছি যদি আপনাদের এরকম সিচুয়েশান আসে যে ইউজ রেফ ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ডেফিনেটলি ব্যবহার করবেন আদারওয়াইজ এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এইখানে আমরা আসলে কন্ট্রোল কম্পোনেন্ট ব্যবহার করছি না আনকন্ট্রোল কম্পোনেন্ট করছি এবং ডিরেক্টলি ডমকে অ্যাক্সেস করছি ডিরেক্টলি ডমকে অ্যাক্সেস করা মানে ওভারঅল প্রসেস স্লো হয়ে যাবে যেমনটা আমরা অলরেডি জেনে নিয়েছি ওকে তো যদি এরকম প্রয়োজন হয় যে এই ভ্যালুগুলো আসলে পরবর্তীতে আর কোনো কাজে লাগবে না এখান থেকে জাস্ট ইনপুট ফিল্ডের বেলুটা আপনি খুঁজে নিতে চাচ্ছেন দ্যাটস ইট এতটুকুই তাহলে এখানে আপনারা এই ইউজ রেফ ব্যবহার করতে পারেন ওকে যদি কন্ট্রোল করার কোনো প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা ইউজ রেফ ব্যবহার করতে পারবেন ওকে রাইট তো আর কি কি করতে পারি এখানে আমরা চাইলে যে কাজটা করতে পারি আমরা সাবমিট করার পর চাইলে ইউজার নেম রেফ ডট কারেন্ট আমরা স্টাইলও চেঞ্জ করতে পারি যেমনটা আমরা আগেই শিখেছি স্টাইল ডট দেন আমি এখানে কোনো একটা কালার দিয়ে দিতে পারি কালার রেড দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানো সুবিধার্থে সেভ করে নিলাম চলুন দেখি এটা কীভাবে কাজ করে তো আমরা যখনই এখানে আমি আবার এটা রিলোড করে দিচ্ছি আমি এখানে বেলু দিচ্ছি সাপোজ এইখানে দেন আমি পাসওয়ার্ড দিচ্ছি সাবমিট করলাম এখানে স্টাইলকে রিড করতে পারছে না তো আমি এখানে কোন জায়গায় ব্যবহার করছি স্টাইল এই জায়গায় স্টাইল ব্যবহার করছি যে তার কারণটা হচ্ছে আমরা আসলে ইউজার নেম রেফ ব্যবহার করিনি যেটা এখানে মিস্টেক করেছি আনফর্চুনেটলি যেটা খেয়াল করিনি সাপোজ এখানে আমি বেলু দিলাম এইখানে কিছু বেলু দিলাম রেজিস্টার দিলাম দেখতে পাচ্ছেন এখানে স্টাইল কালার কি হয়ে গেছে রেড হয়ে গেছে সাবমিশনের পর ওকে তো আশা করি এতটুকু থেকে আপনারা শিখে নিয়েছেন কীভাবে ইউজ রেফ হুক ব্যবহার করতে হয় কখন ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয় তো এই ভিডিও এতটুকু থাকবে প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ